हाय फ्रेंड्स, वेलकम टू माय चैनल। आमरा सबाई जानी डीए आंदोलन दाबीते एक विशाल मिछिल और रैली हुए छे। जे रैली देखे अनेकेई एक प्रकार विस्मय विस्मित जे एत जन सरकारी कर्मचारी जिनारा किना डीएर दाबीते गरमे एक प्रकार अंशग्रहण करेछिलेन। एटा चैलेंजिंग बला चले। केउ आमरा शिक्षक, केउ आमरा বিডিও অফিসে কাজ করি, কেউ বিলার অফিসে কাজ করি, সবাই আমরা গভর্নমেন্ট এমপ্লয়ি। সবার উদ্দেশ্য একটাই যে আমাদের হকের দিয়ে দিতে হবে ভাই। ছুটি আমাদের প্রয়োজনে, ছুটি যেমন নির্দিষ্ট হয় সরকারি নিয়মে তেমন হোক, কিন্তু আমাদের পেটের ভাত প্রয়োজন। যে পরিমাণ দিয়ে আমাদের হক সেই পরিমাণ দিয়ে দিতে হবে। যে গভর্নমেন্ট এমপ্লয়ীদের কি মারাত্মক পাওয়ার, এবং আজ এই বিষয়ে আমরা শুনে নেব। আসি যাই, মাইনে পাই, কাজ করি না, অথচ আমরা মাইনে পেয়ে যাই এবং মানুষের জন্য আন্দোলন দেখিয়ে দিতে চাই, তাহলে আমরাও কিন্তু সেই আন্দোলনটা কিভাবে না দেখাতে পারো তার জন্য আমরা তৈরি আছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুৎসার কথাবার্তা বললে তার জিভ টেনে ছিঁড়ে দাও, এটাই হবে আগামী দিনের আমাদের আন্দোলনের আসল রূপরেখা। অর্থাৎ আমরা শুনলাম পারমিতা, উজ্জ্বল বিশ্বাস ঠিকই হুঁশিয়ারি দিলেন ডিএ আন্দোলনকারীদের। তিনি জানিয়ে দিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে যারা কুৎসা করবেন তাদের জিভ টেনে ছেঁড়ার হুঁশিয়ারি দিলেন উজ্জ্বল বিশ্বাস। আমরা শুনলাম করব আন্দোলন, আন্দোলন করার অধিকার সবার আছে, নিজেদের দাবিতে, নিজেদের হকের দাবিতে অনড় থাকতে। আজ এ পর্যন্ত ভালো থাকুন। হ্যাভ এ গুড ডে। থ্যাংকস।